वेलकम टू रत्नास किचेन। रत्नास किचेने अपने सकल के स्वागत। आज के बनाब चिकेन टिक्का। तार जोनो की क्या निये छे चलुन देखे नी। निये छे एखन एखाने निये छे चिकेन, एखाने पतला पतला करे एरकम करे केटे निये छे। आमार सातखाना पिस रोये छे, ओजनटा एक्जाक्ट आमी बोलते पारबो ना। तो ए चिकेन निये छे। अच्छा, निये छे सादा तेल आर निये छे मैरिनेट करार जोनो मास्टार्ड अएल अर्थात सर्षेर तेल। निये छे टक दई आर निये छे धने पाता एक चामचर मतन। टक दई एखे नहीं तीन चामच बड़ो चामचे तीन चामच और धने पता नहीं एक चामच बड़ो चामचे और छोटो चामचे एक चामच काश्मीरी मिर्च अर्थात काश्मीरी लंकार गुड़ो और नहीं नून अंदाज मतन और नहीं पाती लेबू दुटो अतटा लागे ना और बड़ो चामचे एक चामच नहीं आदा रसुन पेस्ट। प्रथम लेबू दिए नेब, तो लेबू रसटा दिए नेब प्रथम सब किचुर मध्य। सब लेबू रसटा पुरोटाई दिए देव, दिए दीची लेबू रस और दिए देव नून। नूनटा आपनारा अंदाज बुझे देवें कारण बेशी नून एक बारे दिए देवें ना, परे आरेकटा मैरिनेट होबे आरेकटा पर्याय जखन होबे तखन आरेकटुखानि दिते होबे, सेइजन्य बुझे शुने दिते होबे। आर दिए देव आदा रसुन पेस्ट। हाफ चामचर मतन दिलाम। एबार भालो करे एटाके मिशिए भालो करे उपर नीच करे एटाके मिशिए नेब जाते सब मसलागुलो एर मध्ये लेगे जाए। सुंदर करे एटा मैरिनेट हये गेछे, एटा एकटु साइडे रेखे दिच्छि। एकटा बोल निये निच्छि, निये निच्छि एखाने आदा रसुन पेस्ट सबटाई लागबे। निये निच्छि अल्प एकटु मास्टार्ड अएल, गंधटा खूब भालो आसबे তাই অল্প ছোটো চামচে এক চামচের মতো নিলাম। নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি মির্চ পুরোটাই নিচ্ছি। এটা ঝাল একটা খুব হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর নিয়ে নিচ্ছে টক দই, টক দইটা সম্পূর্ণই নিয়ে নিচ্ছি। আর একটু নুন নিয়ে নেব, তার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার যে আগে প্রথমে যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে থেকে দেখুন কত জল বেরিয়েছে। এগুলো একটু চিপে চিপে জলগুলোকে একটু বার করে দিতে হবে, এক্সেস জলগুলোকে বার করে দিয়ে এর মধ্যে ছেড়ে দেব। সবগুলোই তাই করব, আস্তে আস্তে করে জলগুলোকে বার করে দেব। এবার ব্যাটারের মধ্যে যে দিয়ে দিয়েছি এগুলো ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নিয়ে তারপরে আমি নেক্সট প্রসেসে যাব। তার আগে ভালো করে এগুলো মিক্স করে নিই। ব্যাস হয়ে গেছে, একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা এখানে আপনারা অলিভ অয়েল দিয়েও করতে পারেন, তাতেও খুব ভালো হয়। তো আমি সাদা তেল ইউজ করছি। এটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে করে চিকেনের এই টিক্কাগুলো ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনের পিসগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আটটা খুব হিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে গরম হয়ে গেছে, গ্যাপ করে করে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। আটটা বেশ মিডিয়াম টু লো রেখেই এটাকে কুক করতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি ওপর দিয়ে কুক হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমি সবগুলো পিস এইভাবে ছেড়ে দিচ্ছি, জায়গাটাও বেশ বড় আছে। এক পিস হয়ে গেলে তারপরে আমি পরের পিঠে উঠিয়ে দেবো। তো এই গ্রেভিগুলো একটুখানি দিয়ে দিচ্ছি। এক পিঠ উল্টিয়ে দেখছি, আমি উল্টিয়ে দিচ্ছি, সুন্দর হয়েছে। এবার এটাও আস্তে আস্তে করে সবগুলো আমি উল্টিয়ে দেবো। সবগুলোই উল্টে দিচ্ছি, সবগুলো এইভাবে আমি উল্টিয়ে দেবো, আর একটি এইভাবে হতে দেবো। সেবারও ঠিক এইরকম একই আছে,
এই দুটো পিঠটা ঠিক এইরকম ভাবে কুক হবে, তারপরে এগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এগুলো টিক্কাগুলো রেডি হয়ে গেছে, দেখুন আর কুক করার দরকার নেই, সবগুলোই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সুন্দর প্লেটে নামিয়ে নিচ্ছি, একটা প্লেট নিয়ে নিচ্ছি আমি, প্লেটে নামিয়ে নিয়ে দেখুন সুন্দর হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন টিক্কা আমি পরিবেশন করেছি। যদি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদের জন্য তো অশেষ ধন্যবাদ। নমস্কার।